হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট 19 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ঢাকায় মসলিন, অর্থাৎ ঢাকায় মসলিন নামে এক ধরনের কাপড় পাওয়া যেত, সেই কাপড়ের কথাই এখানে বলা আছে। মিলি বই পড়ে, মাঝে মাঝে পত্রিকা পড়ে। বাবা বলেন পত্রিকা থেকে নতুন অনেক কিছু জানা যায়। অর্থাৎ মিলি বইও পড়ে এবং সাথে পত্রিকাও পড়ে। তার বাবা বলেছে পত্রিকা পড়লে নতুন নতুন অনেক কিছু জানা যায়। আজকের পত্রিকায় দারুণ একটি খবর ছাপা হয়েছে, মিলি খবরটি পড়ে। চলো আমরাও মিলির সাথে পত্রিকার লেখাটি পড়ি। দেখো এখানে একটি পত্রিকার কাটিং দেয়া আছে। এই পত্রিকার নাম হচ্ছে দৈনিক সকাল বিকালের খবর, অর্থাৎ এরা সকাল আর বিকালের খবর দেয়। এই পত্রিকায় অনেকগুলো অংশ থাকে, যেমন খেলার পাতা, বিনোদনের পাতা, রাজনৈতিক পাতা, প্রযুক্তির পাতা। এরকমই একটি পাতা ছোটদের পাতা, যেখানে ছোটদের জানার জন্য কিছু লেখা হয়। সেই পত্রিকায় লেখা হয়েছিল ফিরে এলো ঢাকায় মসলিন, অর্থাৎ এভাবে পত্রিকায় শিরোনাম দেওয়া হয়েছিল। অর্থাৎ এই মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো, সেটি হারিয়ে গিয়েছিল এক সময়, আবার সেই মসলিন কাপড় ফিরে এসেছে, তাই পত্রিকায় এই শিরোনামটি করেছে। পত্রিকা এভাবে ছোট ছোট কলাম আকারে থাকে, আমরা পড়ব। বাংলার পুরনো এক কাপড়ের নাম মসলিন, এই কাপড় মিহি সুতায় বোনা হতো। মসলিনের জন্য ঢাকা ছিল বিশ্বখ্যাত, মসলিন খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড়। মসলিন শাড়ি আংটির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত। অর্থাৎ বন্ধুরা, এই মসলিন কাপড় তৈরি হতো ঢাকায়, এবং ঢাকা মসলিন কাপড় তৈরির জন্য বিশ্বখ্যাত, অর্থাৎ বিশ্বের ভিতর ঢাকায় একমাত্র মসলিন কাপড় তৈরি করা যেত। এই মসলিন কাপড় খুব স্বচ্ছ, অর্থাৎ কাচের মতো চকচক করতো, এবং সূক্ষ্ম, অর্থাৎ খুবই ছোট, অর্থাৎ চিকন সুতা দিয়ে তৈরি করার কারণে কাপড়টি খুব এবং অল্প জায়গায় রাখা যেত। এমন যে হাতের একটি আংটির ভিতর দিয়েও এই কাপড় অনায়াসে নিয়ে যাওয়া যেত। মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে, চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো। তাঁতিরা মিহি সুতা তাঁতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন। মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁও অঞ্চল। অর্থাৎ এই মসলিন কাপড় তৈরি হতো ফুটি তুলা থেকে, এই তুলা থেকে সুতা চরকায় ঘোরানো হতো, তাঁতিরা মিহি মানে খুবই চিকন সুতা দিয়ে মসলিন কাপড় তৈরি করত। মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁও অঞ্চল। শীতলক্ষ্যা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী, অর্থাৎ শীতলক্ষ্যা নদীর পাড়ে এই কাপড় তৈরি করা হতো। আরব, ইরান, চীন থেকে বণিকরা আসতেন মসলিন কিনতে। এক সময়ে কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড়। প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন। অর্থাৎ বন্ধুরা, সৌদি আরব, ইরান এবং চীন দেশ থেকে বণিক মানে ব্যবসায়ীরা বাংলাদেশের ঢাকায় আসতেন এই মসলিন কাপড় কিনতে, কিন্তু তারপরে এই কারখানার কাপড়, অর্থাৎ মসলিন কাপড় তৈরি করা হতো হাতে বুনে, সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগতো এবং দামও অনেক বেশি। কিন্তু একই কাজ যখন কারখানা তৈরি করছে, তখন তাদের সময় কম লাগছে এবং যন্ত্রের সাহায্যে হয়ে যাচ্ছে, এ কারণে কাপড়ের দামও কম লাগতো। তাই মসলিন কাপড় তখন মানুষ কিনত কম, এ কারণে সেটি হারিয়ে গিয়েছিল। প্রতিযোগিতায় মসলিন কাপড় আর টিকল না। মজার ব্যাপার হলো আবারও ফিরে এসেছে মসলিন। গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছেন নতুন মসলিন। মসলিন আমাদের ঐতিহ্য বন্ধুরা। এই মসলিন কাপড় গবেষক এবং বিজ্ঞানীরা মিলে গবেষণা করে আবার তৈরি করা শুরু করেছেন। এভাবে মসলিন যে ঢাকার একটি ঐতিহ্য ছিল, অর্থাৎ ঐতিহ্যবাহী কাপড় যেটি বিশ্ববিখ্যাত ছিল এবং আরব, ইরান এবং চীন দেশ থেকে কিনতে আসতো, সেই কাপড় আবার ফেরত আনা হয়েছে, অর্থাৎ আবার তৈরি করা শুরু হয়েছে। এখানে দেখো আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি।
মিহি, মিহি মানে সরু বা সূক্ষ্ম, বিশ্বখ্যাত দুনিয়া জুড়ে সুনাম আছে এমন স্বচ্ছ পরিষ্কার বা নির্মল, গলানো মানে প্রবেশ করানো। তারপর দেখো এখানে আছে যুক্তবর্ণ, যুক্তবর্ণ ভেঙে লিখি ও আরও শব্দ তৈরি করি। এখানে শস্য দন্তে শয় বয় চয় শয়, শস্য চয় শয়, চ যোগ স, শস্য বা চয় শয় দিয়ে আরও একটি শব্দ কশ্যপ, ক চয় শয় প কশ্যপ। এবং আমরা আরও একটি শব্দ লিখেছি ইচ্ছা, হস্যই চয় শয় আকার ইচ্ছা। তারপরে সূক্ষ্ম দন্তে শয় দীর্ঘ যুক্ত ক্ষয়ময়, সূক্ষ্ম যুক্ত ক্ষয়ময়, ক মধ্যাহ্ন স্ব দিয়ে হয় যুক্ত ক্ষ এবং তার সাথে ম যুক্ত হয়ে যুক্ত ক্ষয়ময়। তীক্ষ্ণ তয় দীর্ঘী যুক্ত ক্ষয়ময়, তীক্ষ্ণ। আরও একটি শব্দ আমরা লিখেছি, দেখো আমরা লিখেছি লক্ষ্মী, ল যুক্ত ক্ষয়ময় দীর্ঘী লক্ষ্মী। তারপরে শীতলক্ষা যুক্ত ক্ষ, ক মধ্যাহ্ন স শব্দ লিখেছি লক্ষ্য। আরও একটি শব্দ লিখেছি বিক্ষোভ, বৈরী যুক্ত ক্ষ বিক্ষ। তারপরে বিজ্ঞানী জয় ইয় বর্গের জ যোগ ইয়, বিজ্ঞপ্তি বিজ্ঞ, অঞ্চল ইয়ই চ ইয় যোগ চ, চঞ্চল সঞ্চয় দন্তেশ ইয়ই চ অন্তেস্ত সঞ্চয়। তারপরে দেখো এখানে আছে কথাগুলো বুঝে নেই, ফুটি তুলা মানে এক ধরনের তুলা, চরকা মানে সুতা কাটার যন্ত্র, অর্থাৎ এই ফুটি তুলা থেকে যে সুতা তৈরি করা হয় সুতা চরকায় ঘুরিয়ে রাখা হয় সুতা কাটার যন্ত্র। তারপরে আছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি, পত্রিকা বাবা রোজ পত্রিকা পড়েন, বিখ্যাত কুষ্টিয়ার তিলের খাজা বিখ্যাত, কারখানা আমার বাবা কারখানায় কাজ করেন, প্রতিযোগিতা আমাদের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হবে। তারপর দেখো এখানে কিছু প্রশ্ন আছে, মুখে মুখে উত্তর বলিও লিখি, আমরা এই প্রশ্নের উত্তরগুলো এখন লিখব। প্রশ্ন মসলিন কি, উত্তর মসলিন হলো বাংলার পুরনো এক ধরনের কাপড়, এ কাপড় মিহি সুতায় বোনা হতো, মসলিন কাপড়ের জন্য ঢাকা ছিল বিশ্বখ্যাত। মসলিনের সুতা কিভাবে তৈরি হতো, মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে, চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো, তাঁতিরা মিহি সুতা তাঁতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন, কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন, উত্তর সুদূর আরব ইরান চীন থেকে বণিকরা আসতেন মসলিনের কাপড় কিনতে, মসলিন কেন হারিয়ে গেল, উত্তর সময়ের সাথে সাথে কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড়, প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন। বন্ধুরা দেখো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। বন্ধুরা দেখো এখানে আছে ডান দিকের বাক্যের সঙ্গে বাম দিকের শব্দ মিল করি, তো এখানে আমরা মিল করব। দেখো এখানে আছে তাঁতি, আমরা ডান পাশের বাক্যগুলো পড়ি, বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি যিনি গবেষণা করেন, কাপড় বোনেন যিনি, যিনি বাণিজ্য করেন, তাহলে তাঁতি হচ্ছে কাপড় বোনেন যিনি। তারপরে বণিক, বণিক মানে যিনি বাণিজ্য করেন। বিজ্ঞানী মানে বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি, গবেষক যিনি গবেষণা করেন। বন্ধুরা তারপর দেখো এখানে আছে ছবি দেখে বাক্য লিখি, এখানে দেখতে পারছি একটি কাপড়ে এভাবে সুতা দিয়ে নকশা আঁকা হচ্ছে, তো এই ছবি দেখে আমরা বাক্য লিখেছি মসলিন বাংলার ঐতিহ্যবাহী কাপড়, অর্থাৎ উপরের কাপড়টি ছিল মসলিন কাপড় যেটি এভাবে সুন্দর করে বোনা হয়, এই কাপড় মিহি সুতায় বোনা হয়, এই সুতো তৈরি হয় ফুটি তুলা থেকে, তাঁতিরা মিহি সুতা তাঁতে বুনে মসলিন কাপড় তৈরি করে, শীতলক্ষা নদীর তীরের তাঁতিরা ছিল মসলিন তৈরির কারিগর, অর্থাৎ শীতলক্ষা নদীর তীরে যেই তাঁতিরা ছিল তারাই
হচ্ছে মসলিন কাপড় তৈরি করতে পারতেন, তাই তাদেরকে কারিগর বলা হয়। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পার্ট আলোচনা করব। ভালো থেকো তোমরা।